মসজিদে মুসল্লি যদি দুই চার জনের যদি না বাড়ে আমি বলবো আল্লাহর ওয়াস্তে মাহফিলের দরকার নাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই, আমারও কষ্ট করার দরকার নাই, ঠিকটা বিঠা ঠিক এটা মনে করার দরকার নাই যে ওয়াজ বন্ধ হয়ে গেলে হুজুরদের বাদ বন্ধ না, আল্লাহ পাক ওয়াজ ছাড়াও হুজুরদেরকে বাদ খাওয়ার না বলছি না, পৃথিবীতে তিন দেশের ওয়াজ মাহফিল বেশি, অন্য দেশে হয় না, তো এদেশের হুজুররা খায় না সব মরি গেছে কথা কয়ে না, পৃথিবীতে 6.5 কোটি হাফেজ বেতন কি বাংলাদেশে এসে এরা খাইতেছে না আল্লাহ খাওয়ার, কিন্তু হ্যাঁ এটা দিনের একটা বহু বড় খেদমতের জায়গা, দিনই কথা প্রচারের সহজ একটা জায়গা, মুসলমান দিন ইসলাম শিখার সহজ একটা মাধ্যম, ঠিক না ঠিক, আল্লাহ সকলকে কবুল করেন আমিন বলে আয়োজক বক্তা সুফা এলাকাবাসী নরনারী সর্বস্তরের মুসলমান আল্লাহ সকলকে মাহফিলে উসিলা মাফ করে দেন, মাহফিলকে পরকালে নাজাতের উসিলা বানায় দেন আমিন বলে, সবকিছুর পরেও কথা থাকবে এটা ওয়াজ শোনার পরে যদি নামাজের প্রতি আগ্রহ না বাড়ে, মসজিদটা যদি মুসল্লি দিয়া ভরে না যায় তো ওয়াজ দিয়া হবে না, কথা বুঝতেছেন, বুঝতেছেন কথা, খেয়াল করছিলাম এক ঘন্টা ওয়াজ আছে এক ঘন্টা ফারুক আছে, এখন সামনের দিকে গেলে তো আবার সমস্যা, না জানি আমার কথা বলেন নামাজের নির্দেশ দিয়েছেন কি, শুরু করছিলাম আনন্দের খবর দিয়ে শেষে যে একটা দুঃখের খবর শুনছি শোনাবো, এই যে প্রতিদিন বাংলাদেশে বলছি না পেশাদার মাহফিল বলছি না, আপনি এই বাংলাদেশে এরকম মুসলমানও পাবেন যে তার গোটা জীবনে একবারও কোনো মাহফিলে কখনো যায় না, আমাদের দেশে কিছু মুসলমান আছে ওরা পছন্দের বক্তা হলে যায় না হয় যায় না, এটাও না এটার আমি খারাপ মনে করি তবা, তারপরে তো হাতে কারো আওয়াজ দিলে কথা কথা, তারপরে তো কারো আওয়াজ কি করতেছে, কিছু আছে পছন্দের বক্তা হলে যাবে না হয়, যেমন আমাদের দেশে সাধারণত এটা ভাগ আছে কওমি মাদ্রাসা আর এখানে আলী মাদ্রাসা, তো কেউ মনে করে কওমি মাদ্রাসা হুজুরকে ওয়াজ শুনতে ওদের ওয়াজে যাবো, কেউ মনে করে না কওমি মাদ্রাসা হুজুর না আলী মাদ্রাসা হুজুরকে ওয়াজ শুনতে ওদের ওয়াজে যাবো, তো কেউ এদের ভক্ত কেউ এদের, মোটামুটি কিছু দিনই কথা তো শুনছো, কিন্তু মাশাআল্লাহ দেখেন কিছু মুসলমান এরকম আছে এত কম অজ্ঞ বালানো হুজুর দেখুন নষ্ট কারো আওয়াজ গুলো দেখুন, হেতে পৃথিবীতে একমাত্র ফিউ সাচ্চা মুসলমান ওমরের মতো ইমান আছে, বাইরে আপনি তো আলী আর কওমি ভাগ করে গোল জামার কাটা জামা ভাগ করে লম্বা টুপি আর গোল টুপি ভাগ করে, হেতে খাওয়ারে বিশ্বাস করে এত হুজুর দেখুনই খারাপ শুধু হেতে বালা এটার ওমর মতো ইমান আল্লাহ এটার কাছে, পৃথিবীতে এমন মুসলমান আছে না, আচ্ছা আরেকটা কথা শুনে এটা আরেকটু সহজ, এই যে আপনাদের জুমার মসজিদে শুক্রবারে বয়ান হয় মোটামুটি আধা ঘন্টা না আধা ঘন্টা 25 মিনিট 35 মিনিট 40 মিনিট, বাংলাদেশে 2,50,000 মসজিদে প্রত্যেক জুমার দিন ইমাম সাহেবরা বয়ান করে, প্রত্যেক জুমায় যদি বয়ান হয় তাহলে বছরে 52টা বয়ান কয়টা, মাঠের ওয়াজ তো একদিন এই এলাকার মাঠের ওয়াজ কয়দিন কিন্তু মসজিদের বয়ান 52 দিন, গত জুমাই হয়েছে আগামী জুমাই হবে, মাহফিল তো আজকে শেষ কালকে হবে না ঠিকটা, এই দেশে এমন মুসলমানও আছে যে মুসলমান তার গোটা জীবনে এই বছরে যে 52টা ওয়াজ মসজিদের মিম্বরে হয়েছে মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা, আল্লাহর বান্দা এই আধা ঘন্টার ওয়াজও জীবনে কোনোদিন শুরু থেকে শেষ জুমাই এক জুমাও শুনেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ফজর জোহর আসর মাগরিব এসব কোনো নামাজ নেই আছে মাগো, তারপরও হাতে বালা ফিলে আমি সাপ্তাহিক নাই করছি, এরকম মুসলমানও আছে দেখবেন হাতে শুক্রবার একটা মাইক দেখবেন আছে নি, এমন মুসলমান আছে যে মুসলমান তার গোটা জীবনে নামাজ পড়ছে 5 ওয়াক্ত 1 ওয়াক্ত হে তার মাছ জানা যান হেঁটু যে নামাজের উদ্দেশ্য জানাই তার জীবনে নামাজ মাত্র 5 ওয়াক্ত 1 ওয়াক্ত মার জানা যান 1 ওয়াক্ত বাবার জানা যান আর 3 ওয়াক্ত কোন দিন তার ফাঁদে পড়ি কোন ফেসে পড়ি কেমনে জানি জুমার নামাজ বা ঈদের নামাজ গড়িয়ে এলে যে মোট 5 ওয়াক্ত আছে নি, এই যে লোকটা ওই যে শুক্রবারের মুসল্লি আসবে কখন যখন ইমাম খুতবা হাতে নিয়ে দাঁড়িয়েছে, যাইব কখন সালাম ফিরেছে আসছে সবার
পরে গেছে সবাই পরে মাথা টুপি হবে হেরে যদি সিকেল কিউ সুমার দিন নামাজ পড়তে আসে মাথা তোকে টুপি নাই দেখবেন হেতে কত বড় মুফতি কির আল্লামা মুফতি মোশতাক উল্লু বিশাব কির বড় মসজিদের খতিব মুফতি দেলোয়ার সাহেব কিসের সোনাপুর মসজিদের খতিব মুফতি অমুক সাহেব কিসের মাদানিয়ার মুফতি নোমান সাহেব কিসের অমুক আত্মমুখ হেতে এত্র বড় জঘন্য জবরদস্ত মুফতি হেতে তবে টুপি মানবেন তার সুন্নতে না টুপি নদীরে কি নজর না আসেনি আসেনি টুপি ছাড়া নামাজ পড়তে হয় শিক্ষা থেকে টুপি ছাড়া কি ন জানানি আয়ো তো ইয় এরকম হুনবানি তরকারি রাইতে লবণ লাগেনি কিন্তু তরকারিতে যদি কেউ লবণ না দেয় তরকারি রান্না হয়নি এ না কিছু কিছু হয়নি হয় তবে যদি ইচ্ছা করি কোনো মাইনলা তরকারিতে যদি লবণ না দেয় স্বামী রাতে শেষা খায় কথা কয় না এখন তাহলে আমার সাথে মিলান তরকারি রান্নাতে লবণ লাগে লবণ ছাড়া তরকারি রান্না হয় কিন্তু যেই মহিলা ইচ্ছা করি তরকারিতে লবণ দেয় না ওই মহিলা স্বামী রাতে শেষা খায় ঠিক নামাজ পড়তে টুপি লাগে টুপি ছাড়াও নামাজ হয়ে যায় যেই মুসলমান ইচ্ছা করি টুপি মাথায় নদী মসজিদ আইব কবরে গেলে জুতার পিড়া খায় ঠিক এত আসতে কথা কথা করে আর জুমলে গান আবার বলি তরকারি রান্নাতে লবণ লাগে লবণ ছাড়াও তরকারি রান্না হয় কিন্তু যেই মহিলা ইচ্ছা করি তরকারিতে লবণ না দিয়া তরকারি রান্ধে স্বামী রাতে শেষা খায় শেষা বুঝেননি নোয়াখালী ভাষা দোকা বুঝেননি দোকা খায় কনি বুঝেননি কনি খায় মায়ের বুঝেননি মায়ের খায় ঠিক তেমনি ভাবে টুপি মাথায় না দিলেও নামাজ হয় কিন্তু ইচ্ছা করি যে এই লোকটা টুপি না দিয়া মসজিদে চলি আইব কবরে গেলে শেষা খায় ঠিক না ঠিক ও মা গো হাতে কোটু ভি মাতা তার সুন্নতে না আমাদের কি আচ্ছা কিন্তু এতে কিছু কইতে নেই কইতে নেই কিছু এই বাংলাদেশ থেকে 17000 কিলোমিটার দূরে আর্জেন্টিনা পর এ তারা আসে এক এক কইতাম না আর 26 সালে কোন আল্লাহ যদি বাঁচায় রাখে আপনারা কি কই লাভ নাই আল্লাহ বুঝানোর জন্য কই বুঝানোর জন্য 17000 কিলোমিটার বাংলাদেশ থেকে দূরে আর্জেন্টিনা ওই দেশের বেঈমান কাফের খেলোয়াড়ের মহব্বতে বাংলাদেশে থাই জার্সি গাঁথছে বিল্ডিং এর উপর পতাকা লাগাইছে গ্রামীণ ফোনের টাওয়ারের উপর মা গো মা হেতার ইনারে হেতার মসজিদে আইতে হারানো কিন্তু হেতার সকালে হেতারে পতাকা লে টাওয়ারের উপর উড়ে যাচ্ছে শেষ হয়ে আনি ওয়াজ জমে না ছাড়ি দিব ওয়াজ জমা করখানে শেষ সালাম সালাম বুঝতেছেন কিছু কি সুন্দর বাড়ি থেকে মসজিদে আসবে কি সুন্দর পায়ে হেঁটে হেঁটে আসবে 200 কদম 300 কদম 500 কদম এটা তাকে আনতে পারে না তো আল্লাহর রহমতে তারে মসজিদে আনতে পারে না কিন্তু শয়তানের গুতে হাতে ফাটা গেলে কোনায় উঠে যায় মা গো মা আমার গ্রামীণ কোন টাওয়ার মাথার দিকে তাকাইলে আমার কলজা ধরে যায় এতে ফাটা গেলে 13 বছরিয়া 14 বছরিয়া হলা কি হচ্ছে কতগুলো হচ্ছে না তমলনগরে হচ্ছে কুমিল্লাতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে সাতপুরে তো কোবাই কোবাই হচ্ছে ফেনীতে মরছে মুসলমান ভাই আমার বলতেছিলাম একটা খেলোয়াড়ের মহব্বতে তুমি বাংলাদেশের 17000 কিলোমিটার দূরে থাইকা জার্সি গায়ে দিছো পতাকা লাগাইছো গেট লাগাইছো কত কিছু করলা অথচ দয়ার নবী মায়ার নবী যার উসিলায় কবরের 3 নম্বর প্রশ্নের উত্তর নবী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে রাসূলের পরিচয়ে হাসরের ময়দানে আরশে আযীমের নিচে জায়গা নিতে হবে আমলনামা সকল নবীর উম্মতের আগে তোমার ডান হাতে নিতে হবে তোমার আমলনামা সকল নবীর উম্মতের আগে ওজন দিতে হবে ফলসের আর তোমাকে বিদ্যুতের গতিতে পার হতে হবে হাউজে কাউসার তোমাকে নবীজির হাতে পান করতে হবে সর্বশেষ নবীজির সুপারিশ নিয়ে তোমাকে বিনা হিসাবে জান্নাতে যেতে হবে সেই নবীর প্রতি তোমার কবরে হাসরে ফলসের আতে সব জায়গাতে ঠেকা ওই নবীর মহব্বতে সপ্তাহে একদিন তুমি টুপি মাথায় নিতে পারো না তুমি গসুন্নতে না কিন্তু ওই বেঈমান খেলোয়াড়ের মহব্বতে 17000 কিলোমিটার দূরে থেকে ছাগলের বাচ্চার মতো লাভাইছ তো যাও
सुन्नते अहमद को जा तू तो जाओ, सुन्नते अहमद को जा बा मोहम्मद कैरवद नस्बत तोरा, बा मोहम्मद कैरवद नस्बत तोरा, तासिर रसूल अंत व तुज़हिर हुब्बहु, तासिर रसूल अंत व तुज़हिर हुब्बहु, हाजा लमरी फिल फिआल गदीउ, कार शैतान नी कुनी ना मत वली, कार शैतान नी कुनी ना मत वली, गर्वली की नस्तलानत बरवली। ठीक ता बेठी दाम करो सब इब्लीसेर शैतानेर दाबी करो नबी मुहम्मदेर उम्मत हवार, माथाय तोमार टुपि नाई, मुखे तोमार दाड़ी नाई, जिंदगीते नामाज नाई, कुरानेर तेलावत नाई, घरे बीबीर पर्दा नाई, नाई नाई तोमार कासे इस्लामेर किच्छु नाई, गोटा जीवन चले जाय, एक खतम कुरान शरीफ देवा हय ना, रमजान मासे खतम करे ना, छोटबेलाय मा बाबा फिडाइया मक्तबे पाठाइया खतम दिसे एटाई शेष, কত রমজান তার জীবনে গেছে একটা খতম নসিব হয় না, জিন্দেগিতে নামাজ নাই, জিন্দেগিতে তেলাওয়াত নাই, জিন্দেগিতে বিবির পর্দা নাই, জিন্দেগিতে ইসলাম নাই, জিন্দেগিতে জিকির নাই, জিন্দেগিতে নবীর সুন্নত নাই, তাহলে বলো তোমার মাঝে আর গাদার মাঝে বেশ কম কি? গাদায় খায় তুমিও খাও, গাদায় ঘুমায় তুমিও ঘুমাও, গাদায় পেশাব পায়খানা করে তুমিও পেশাব পায়খানা করো, গাদারও বাচ্চা কাচ্চা হয় তোমারও বাচ্চা কাচ্চা হয়, আমি তো দেখি গাদার সাথে তোমার সাথে কোনো বেশ কম নাই, বেশ কম শুধু এক জায়গায়, গাদার পা সাইটটা তোমার পা দুইটা, ওইটা সাইট ঠেঙ্গা গাদা, তুইও সব দুই ঠেঙ্গা গাদা। মানুষের সাথে জানোয়ারের তফাৎ হবে আল্লাহর ইবাদত দিয়ে, জানোয়ারের জীবনে আল্লাহর ইবাদত নাই, মানুষের জীবনে আল্লাহর ইবাদত আছে। ঠিক না ঠিক? বলেন নামাজ পড়তে হবে নি, দৈনিক কয়বার? বলেন দৈনিক কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলেন তুমি নামাজের দায়িত্ব নিয়ে নাও, নিজে নামাজ পড়বে, পরিবারকে নামাজ পড়ার জন্য বলবা, তাহলে আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নিব। তুমি নিবে নামাজের দায়িত্ব, আমি নিব রিজিকের দায়িত্ব, তুমি আমারে নামাজ দিবা, আমি তোমারে রিজিক দিব। সুবহানাল্লাহ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আন ইউতিমুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের মালিক আমি, আমি হলাম রাজ্জাক, তুই রাজ্জাক আর তুই গোলাম, তুই আমার কাম করবি তো আমি তোরে রিজিক দিব। যেমন আপনি বদলালন, আপনি দিন মজুরলন, আপনি কাম লালন, সে সারাদিন আপনার কাজ করে, দিন শেষে আপনি তারে বেতন দেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে তুই আমার ইবাদত করবি, আমার ইবাদত দিবি, আমি তোরে রিজিক দিব। তিরমিজির বর্ণনা আমার রাসূল বলেন আমি তোমাদেরকে রিজিক দিব। और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलशता मेरे लिए, एक मेरी दम से है इस बस में आलम का फरूक, वक्त खिदमत है ये सब का नौ मका मेरे लिए, मेरी हस्ती में है मुस्मर हस्ती है आलम का राज, है ये सब ईजाद शोरे कुन पका मेरे लिए, क्यों ना हो रोजे अजल से हो चुकी तकसीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मालिक सब আমার জন্য বানাইছেন, আমার তার ইবাদতের জন্য বানাইছেন। ঠিকটা বেটি? এইজন্য আল্লাহ বলেন আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ পড়েন, পরিবারকে নামাজ পড়ার জন্য বলেন লা নাসআলুকা রিজকা, আপনি আমার রিজিক দেওয়া লাগবে না, নাহনু নারজুকুকা, বরং আমি আপনার রিজিকের জিম্মাদার হয়ে গেলাম, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর পরকালের তাকওয়া মেপে মেপে, তাকওয়া দেখে দেখে জান্নাতের মধ্যে আপনার মর্যাদা বাড়াইতে থাকবো। আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত নামাজের ইত্তেবা করার তৌফিক দান। আমিন। ওয়া আখির দাওয়াতান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ হযরত দীর্ঘক্ষণ সময় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমরা হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা যেন আমাদের জীবনে ফিট করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল বলেন সবার না, আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দেন সবার না, আমিন। এখন মুনাজাত হবে, দোয়া হবে, এই মাহফিলের জন্য অনেকে দেশ বিদেশ থেকে টাকা দান করছেন,
অনেকে শ্রমদান দিয়েছেন, অনেকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সকলের জন্য দোয়া হবে। দোয়ার পরে ইনশাআল্লাহ তবরকের ব্যবস্থা রয়েছে, কেউ উঠবো না, এরপরে তবরক দিবে, তবরক নিয়ে ইনশাআল্লাহ সবাই যেতে পারবে। এখন দোয়া হবে।